দক্ষিণের যিনি মেয়র ছিলেন শেখ হাসিনার ভাতিজা, একেবারে খুব দূরের না, কাছের আপন মামাতো ভাইয়ের ছেলে। ও তো ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনটা এটা তার পৈতৃক সম্পত্তি মনে করত, এবং এই ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মানুষের সুস্থতার জন্য, মহামারী প্রতিরোধ করার জন্য, ডেঙ্গু প্রতিরোধ করার জন্য যে ওষুধ, সেই ওষুধ উনি খোলা বাজারে বিক্রি করে দিতেন, সাধারণ মানুষরা এটা পেত না। এই ওষুধ বিনা পয়সায় এই ঢাকা মহানগর দক্ষিণের পাওয়ার কথা, কিন্তু উনি রাখেনি। কিন্তু উনার ভাত আনার জন্য, উনার বাসা বনানী থেকে ঢাকা সিটি কর্পোরেশনে শুধুমাত্র তার দুপুরের লাঞ্চ ভাত আনার জন্য 25 লাখ টাকা খরচ করেছেন আপনার, কি বলে যে, এক মাসে। তো এইটা তো শেখ হাসিনার আমল, এইটা তো লুটপাটের আমল, এটা তো হরি লুটের আমল, এটা টাকা পাচারের আমল, এটা আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার আমল। এই আমলে হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনার আমল তো মানুষ শান্তি চায়, মানুষ স্বস্তি চায়, অসুস্থ মানুষ চিকিৎসা চায়, এবং মহামারী নিধন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ চায়। কিন্তু আপনার আমলে কেন মানুষ আজকে মহামারীতে, ডেঙ্গুতে, করোনায় মারা যাবে, এটা তো জনগণ প্রশ্ন করতেই পারে। প্রতিদিন ভাববেন যে আপনাদের এই জনপ্রিয়তা থাকছে কি থাকছে না। মানুষ শান্তি চায়, স্বস্তি চায়, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চায়, আর দুবেলা মোটামুটি মোটা চাল মোটা ভাত খেয়ে তারা বাঁচতে চায়। এই নিশ্চয়তাটুকুই শুধু চায় একটি ভালো সরকারের কাছ থেকে। অন্তর্বর্তীকালীন সরকার যদি ভালো সরকার হয় তাহলে এটার নিশ্চয়তা দিতে হবে। আজকে রাষ্ট্রপতি থাকলো কি থাকলো না, এইটা নিয়ে আমরা কেন অস্থির হচ্ছি, দেশে কেন বেশি জটিলতা আমরা তৈরি করছি, কেন আমরা বেশি সংকট ডেকে আনব, এটা তো মুখ্য বিষয় নয়। আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি, তার বশঙ্গত যারা আছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। করলার রস, করলা চিপে, করলা চিনেন তো, সেই করলা চিপে রস বের করে সেইটা শেখ হাসিনার মুখে দিয়েছে। গতকালকেও তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, শেখ হাসিনার কণ্ঠস্বর। তিনি আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগকে বলছেন যে প্রতিরোধ করো, সশস্ত্র প্রতিরোধ, অর্থাৎ রক্তপাতের হুমকির কথা তিনি বলছেন। এটা তো ভয়ঙ্কর বিপজ্জনক কথা, তিনি পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিচ্ছেন তাদের লোকদের।